আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহর অশেষ রহমতে আমরা যে মিকায়েতে এসে পৌঁছেছি, তো এই মিকায়েতে সবাইকে আসতে হবে অবশ্যই। যারা হজ করেন, বড় হজ করেন বা ছোট হজ করেন, আপনি যেই হজ করেন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই এই মিকায়েতে আসতে হবে। এবং এখানে এসে আপনি হেরাম বাঁধতে হবে, মানে আপনি যে হজ করবেন হজের উদ্দেশ্যে হেরাম বাঁধতে হবে, যে সাদা পোশাকটা সেটা বাঁধতে হবে। তো সেই সাদা পোশাক বাঁধতে হলে যাদের আগের হজ করেছেন তাদের যদি থাকে তাহলে তারা সেটা ব্যবহার করতে পারবেন, আর যদি আপনাদের না থাকে তাহলে অবশ্য কিনবেন, যেখানে হেরাম বাঁধবেন সেখানে এইগুলো এই কাপড়গুলো পাওয়া যায় বিভিন্ন রেটের, আপনার 30-40 রিয়াল থেকে শুরু করে বিভিন্ন রেটের। এবং এই সিস্টেমটা হচ্ছে কি, যেই হেরামটা বাঁধতে হবে আপনার মিকায়েত এসে। এই মিকায়েত কিন্তু আপনার সৌদি আরবের যে মাঝখানে যে কাবা শরীফটা, এই কাবা শরীফের চারপাশে প্রায় 5-7টার মতো আছে, আমার সঠিক জানা নেই, সরি, 5-7টার মতো এরকম জায়গা আছে যেখানে এসে আপনাকে কাপড়টা ফরে গোসল করে দুরাকাত নামাজ, কাপড়টা ফরে তারপর দুরাকাত নামাজ আদায় করে আপনি কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো আমরা একটা দোকানে চলে আসলাম, তো এবার আমরা দোকান থেকে দেখেন অনেক আইটেমের কাপড় আছে, জুতা জানা সব কিছু এখানে পাওয়া যাবে, মহিলাদের আইটেম সহ এবং পুরুষের আইটেম সব আইটেম এখানে আছে। তো আমরা এখান থেকে কিছু আইটেম ক্রয় করব, তারপরে আমরা গোসল করে দুরাকাত নামাজ আদায় করে আমরা কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দেব। আমরা চার দিলে আসলাম, আমি হচ্ছে রফিক ভাই, আর তারপর আছে মামুন ভাই, আর হচ্ছে রাজু। আমরা ওমরার উদ্দেশ্যে আসলাম বড় ভাইদের সাথে, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওমরাটা কবুল করে। এগুলো করবো আমরা কাপড় কিনতেছি, এবং এখানে সবাই টিমে আছে, চ্যান্ডেল আছে আমার জন্য, যে চ্যান্ডেলগুলো পাওয়া যায় চ্যান্ডেলগুলো এখানে আছে। তো যাই হোক, আমাদের এখানে কাপড়টা পছন্দ হইতেছে না এবং দামও মিলতেছে না, তো আমরা দেখি পাশে আরেকটা দোকান আছে, আমরা সেই দোকানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দূর থেকে কী সুন্দর দেখা যাচ্ছে মিকায়েত, যে আমরা পাশের দোকানে চলে যাচ্ছি, দেখি কী অবস্থা ওখানে, দেখি কিনতে পাওয়া যায় কিনা। এবং আমরা যে যে আইটেমটা চাচ্ছি, যে কাপড়টা চাচ্ছি ওটা পাই কিনে ওখানে দেখি। যাই হোক, এই দোকানে আরও বেশি কাপড় আছে অনেক আইটেমের, এবং আমরা যে পিঠে যে রাখার জন্য যে ব্যাগটা ওই দোকানে পাইনি, কিন্তু ওই দোকানে ব্যাগটাও আছে। এবং দেখেন অনেক কাপড়, অনেক আইটেমের কাপড় আছে এখানে, বিভিন্ন রেটের বিভিন্ন আইটেমের কাপড়। এবং দেখতে পাচ্ছেন, মানে যাই হোক, অন্য দোকান থেকে এই দোকানটা একটু বড়, এই দোকানে একটু মালামালও বেশি। দেখতে পাচ্ছেন লেডিস আইটেম এবং জেন্টস আইটেম সব আইটেম আছে। এবং এই যে বেলগুলো দেখছেন, মাজায় মাথার যে বেল, সেই বেলগুলো এখানে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। যাক, আমরা দেখতেছি কাপড়টা, এই কাপড়টা এখান থেকে হয়তো কেনা যাবে, কাপড়টা পেয়েছি আমরা এখানে। Поехали.
এগুলো নিয়ে ঢুকতে দিব ওটা ভালো না ওটা ভালো ওটা কি লাগবো ওটা ভালো হবে না ওটা ভালো হবে তো অনেকে আসলে মাজার মধ্যে যে বিলটা আপনার গুরুত্বপূর্ণ কিছু মানি ব্যাগ ব্যাংক কার্ড বা টাকা পয়সা এবং আপনার যে মোবাইল এগুলো রাখার জন্য মাজার ব্যাগটা তো আসলে আমরা মাজার ব্যাগটা নিতে পারবেন আপনারা আমরা ফিটের যে এই ছোট্ট পাতলা কাপড়ের ব্যাগ আমরা এটা কিনবো কারণ এটার মধ্যে আপনার জুতাটাও রাখতে পারবেন কারণ যখন আপনি হ্যারামের মধ্যে ঘুরবেন তখন কিন্তু আপনি জুতাটা পায়ে রাখতে পারবেন না আপনার জুতাটা বাইরে পারবেন কিন্তু ভিতরে তার জুতা রাখা সম্ভব না তো সেই জন্য আমরা এই ব্যাগটা নিব একটা পলিথিনের মধ্যে রেখে আমরা ব্যাগের মধ্যে জুতাটা রাখতে পারবো তো আমরা এই ব্যাগটাই নিলাম আর এটা 10 রিয়াল করে এখান থেকে নিছি অন্য জায়গায় হয়তো আরও কমও আছে বা আরও বেশি হতে পারে তো এখানে 10 রিয়াল করে আমরা 10 রিয়াল করে নিলাম আর যারা হ্যারামের কাপড়টা ফুটতে পারেন তো ওই কাপড়টা ফোড়ার স্টাইলটাও দেখাবো আপনাদেরকে একটা লোন রেলের মাজারটা লাগবো না মাজারটা মানে মাজারটা তুমি কিন্তু পড়তে পারো ভালো লাগতো না এই আল্লাহ বলছে সমস্যা নেই একটা রেল দেবো মাজার কিন্তু গিট্টু দিলে হবে না মাজারটা লুঙ্গিংকে গিট্টু দিয়ে পড়ো না এভাবে কিন্তু পড়লে হবে না খোলা থাক মানে এমনি ফ্যাসের অবস্থা থাকবে এরকম উল্টা উল্টা করে দিলে বুঝছি বুঝছি তো এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাজার যেই আপনার হ্যারামটা বাঁধবেন এটা মাজারটা কীভাবে বাঁধবেন এইভাবে বাঁধলে আপনার কোনো সমস্যা হবে না কোনো বেল্টের প্রয়োজন হবে না আপনার বাম সাইডেরটা ভিতরে যাবে দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাম সাইডেরটা ভিতরে যাবে এবং ডাইন সাইডেরটা উপরে এসে সামনে আসবে এইভাবে ঠিক এভাবে ঘুরে এসে আপনার এটা মোড় খাবে মানে আপনি কোনো ঘিরে দিতে পারবেন না আপনি লুঙ্গির মতো পড়তে পারবেন এটা এইভাবে ঠিক এইভাবে আপনি চারিদিক দিয়ে আপনি এটাকে মোচড়াতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একেবারে সহজ পদ্ধতি আর এটাকে আপনার সারাদিন থাকবেন 24 ঘন্টা থাকলে আপনার এটা যতক্ষণ আপনি নিজে না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিছুই হবে না এটা দেখে নিন ভালো করে এই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা হ্যারাম বাঁধার জন্য বামের ভিতরে বামেরটা ভিতরে ডাইনেরটা উপরে আমাদের
একটা ভিতরে আছে আমার কাছে, আনলে না? ওকে ভাই, আল্লাহ অন্য দোয়া করে দেন। তো আলহামদুলিল্লাহ আমরা কাপড় কিনলাম, আমাদের মোটামুটি কাজ কেনাকাটা মোটামুটি শেষ। এবার আমরা মিকায়েতের যেই হেরাম পাতা আলাদা বলা লাগবে গোসল করবো। মিকায়েতের এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটা এখানে মসজিদ আছে এবং টয়লেট আছে, অসংখ্য টয়লেট। টয়লেটের মধ্যে গোসলের সিস্টেমটাও আছে। এই যেটা মিকা আমরা গোসল নিলাম এবং হেরামটা বাঁধবো, যে কাপড়টা এটা বাঁধবো। বাঁধার পরে আমরা দুই রাকাত নামাজ আদায় করবো, এটার ভিতরে দুই রাকাত নামাজ আদায় করে আমরা আবার গাড়িতে চড়বো। তো যেহেতু আমরা ফাইভ এইট কার নিয়ে এসেছি আমরা চারজন, তো আমরা এখানে যে কাপড় চোপড়গুলো আছে কিছু এগুলা গাড়িতে রেখে আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা এটার সাথে রাখার জন্য এগুলো রেখে আমরা চলে যাব। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি যারা আপনারা এখনও আসতে পারেন নাই হজের জন্য, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আমিন।